ভোলা জেলার মানুষ বর্ষাকালে তরমুজ চাষ শুরু করেছে বর্ষাকালে তরমুজ চাষ করলে অধিক লাভ হয় দাম ভালো পাওয়া যায় ঝাঁকা বেঁধে ভ্যাট বেঁধে তারপর তরমুজ চাষ করা হয় সাধারণত দুই ধরনের তরমুজ চাষ করা হয় এ তরমুজ বিক্রয়ের জন্য দূর দূরান্তে নেওয়া লাগে না এ তরমুজ স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা প্রতি কেজি পঞ্চাশ টাকা করে বিক্রয় হয় বাজারে নেওয়ার সাথে সাথেই বিক্রয় হয়ে যায় তারপর বাগানে এসে পাইকাররা পাইকারি কিনে নিয়ে যায় তাই জন্য বেচার কোনো সমস্যাই হয় না বিভিন্ন সাইজের তরমুজ হয় এ তরমুজ অনেক মিষ্টি খেতে অনেক সুস্বাদু বাড়ির পাশে ছোটোখাটো জমি থাকলেই তরমুজ চাষ শুরু করে দেয় এ তরমুজে কোনো লস নেই সিজনের তরমুজে লস আছে কারণ শিলাবৃষ্টি সব তরমুজ নষ্ট হয়ে যায় গত বছর শিলাবৃষ্টি প্রায় তিনের এক অংশ তরমুজ শিলাবৃষ্টি নষ্ট হয়ে গেছে কিন্তু এ তরমুজ নষ্ট চাষ করলে কোনো নষ্ট হওয়ার ভয় থাকে না রিস্ক থাকে না তাই জন্য এ তরমুজ চাষে আগ্রহ বেড়েছে এই তরমুজ চাষ শুরু করলে স্থানীয় সংস্থা থেকে টাকা নেওয়া যায় টাকা নিয়ে তারপর চাষাবাদ করা যায় টাকারও কোনো সমস্যা হয় না আর এর বীজ বাজারে দোকানে ভালো মানের বীজ পাওয়া যায় তাই জন্য কৃষকের কোনো সমস্যাই হয় না সবাই আগ্রহ বেড়েছে এই তরমুজ চাষের জন্য আমরা এখন যে তরমুজগুলা দেখছি যে তরমুজগুলা চাষ করা হয়েছে এই জায়গায় আগে তরকারি চাষ করা হতো কিন্তু কৃষকেরা তরকারির উপযুক্ত মূল্য না পেয়ে তারা তরমুজ চাষ শুরু করেছে তরকারি অধিক ফলন হলে গ্রামে দাম কমে যায় তাই জন্য কৃষকের মন খারাপ হয়ে তরমুজ চাষ শুরু করেছে এবং তরমুজ চাষ শুরু করে সফল কারণ তরমুজের দাম কখনও কমে না পঞ্চাশ টাকার নিচে তরমুজের দাম হয় না মাঝে মাঝে সত্তর টাকা আশি টাকা কেজি হয়ে যায় যখন সত্তর টাকা আশি টাকা কেজি হয়ে যায় তখন কৃষক লাভবান হয় এ তরমুজ ভোলা জেলা ছাড়াও বাংলাদেশের আরও অনেক জেলায় তরমুজ চাষ হয় যেমন নোয়াখালী জেলায় বরিশালের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় তরমুজ চাষ হয়